সরাজে আঁকে বধু সাজে মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তি শুনলাম, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়। আগমনী বাসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না। সর্দি কাশি জ্বর হলে পরামর্শ নিন ডাক্তারের। ডাক্তারের পরামর্শেই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত ভালো করে ধুতে হবে, বাইরের কাজ যতটা সম্ভব এড়িয়ে চলুন, আতঙ্কে নয় সতর্ক থাকুন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আগমনী বাসন্তী, এবং আগমনী বাসন্তী মানেই হচ্ছে প্রচুর প্রচুর সম্ভার, এবং যেটাকে আমরা বলে থাকি রুচিশীল সম্ভার। আমাদের সঙ্গে গোবিন্দদা অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। প্রচুর সম্ভার ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি, পরপর করে দেখা শুরু করবো, কারণ অ্যানাউন্সমেন্ট তো আমাদের থাকে, আপনারাও আছেন আমাদের সাথে। প্রথমে দেখাবো এক নম্বর শাড়ি, আছে কোড়া বাই কোড়া, তাই তো? কালারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে গঙ্গা যমুনা পার, গঙ্গা যমুনা পার, একটা দিকে ব্লু, অর্থাৎ লোয়ার ইয়র্কটা ব্লু এবং আপার ইয়র্কটা রেড, কিন্তু একটা ওপেন বর্ডার করা রয়েছে। এটা কিন্তু কপার জরির কাজ রয়েছে, অল ওভার সাইডটা ইয়েলো, ইয়েলোর সাথে একটা ব্লু একটা রেড, দুই রকম পার আছে, সুন্দর। এক নম্বর, এর রেঞ্জ হচ্ছে 2480, 2480 হচ্ছে রেঞ্জ, 2480 রেঞ্জ। এবার আসছি দু নম্বর শাড়ি, বা একটু হালকা শাড়ি, তার সঙ্গে একটু ফ্যাশন চাইছেন, তাদের জন্য এই দু নম্বর শাড়িটা। মেটেরিয়ালটা হচ্ছে আপনার, হ্যাঁ, এটা হচ্ছে ঘিচা, ঘিচাটা হচ্ছে করা হচ্ছে একদম রেশম টাইপের করে, কুচি করলে লাগবে শাড়িটা এরকম ভাবে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসে হাতে থাকছে, এটা হচ্ছে সেমি কাশ্মীরি কাজের উপর, এইভাবেই পেটাইজারি, ম্যাট পেটাইজারি রয়েছে আপার এবং লোয়ার ইয়র্কে, এটা লোয়ার, আর এই হচ্ছে যাচ্ছে পুরো রেশম সুতো জরি দিয়ে উইভ করা, একটা কলমকারী এফেক্ট দেওয়া হয়েছে। কিন্তু রেঞ্জ শুনলে অবাক হয়ে যাবেন, 1860 মাত্র রেঞ্জ, এটা হচ্ছে ব্লাউজ পিস, 1860 রেঞ্জ অনলি 1860। এর মধ্যে আরো কালার পাওয়া যাবে, অন্যান্য কালার ভেরিয়েশন, এটা যেমন ব্ল্যাক এর মধ্যে রয়েছে, কালার মিন্স কলমকারীর যে ডিজাইন গুলো, যে কালার গুলো ইউজ করা হয়েছে রেশম সুতো, সেই কালার গুলো চেঞ্জ হবে বা বেস কালারটাও চেঞ্জ হতে পারে। রাশি 4 নম্বরে, নাম্বার 3, এটা হচ্ছে নাম্বার 4 নম্বর, এটা কিন্তু পার্সি রয়েছে, মেশিন পার্সি করা রয়েছে, হাঁটু অব্দি কাজ, নাম্বার 4450 রেঞ্জ, 4450 রেঞ্জ। আর যাচ্ছে এটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা কিন্তু স্লিক, আঁচলটা পুরো হচ্ছে জরির কাজ, জরি দিয়ে এবং একটা পার্পল কালার, তার সঙ্গে এর আপার ইয়কটা প্লেনে গেছে জরির রিভিয়ে, লোয়ারটা গেছে কিন্তু ফিগার মোটিভ, অর্থাৎ এটা ময়ূরের মোটিভ গেছে, এবং ময়ূরের চোখ এবং ডানার একটা অংশ কিন্তু রেশম সুতো দিয়ে, বা একটা ফুলও পড়েছে রেশম সুতো সাদা দিয়ে, এভাবেই বুটা গেছে। আর একটা সুন্দর পিচ কালারের মধ্যে রয়েছে এটা, এটা নাম্বার 5450, 4650 রেঞ্জ, রানিং ব্লাউজ পিস রয়েছে, ভীষণ কালারফুল আঁচল। এটা না বড় বড় প্যানেল করে গেছে, একটা হচ্ছে এইভাবে ফ্লোরাল মোটিভ, একটা যাচ্ছে ক্র্যাক বাটিকের একটা প্যানেল মাটেরিয়ালের মধ্যে, আবার সেই ফ্লোরাল মোটিভটা যাচ্ছে এইভাবে প্যানেল করে অল ওভার শাড়িটা যাচ্ছে বাটিকে, এবং এর ব্লাউজ পিসটা যাচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটা হাতে, এটা নাম্বার 6890, 2890 রেঞ্জ, একটা ফ্যান্সি একটা সিল্কের উপর,
বিয়ে বাড়ি এবং সেখানে দেওয়ারও অনেক কিছু থাকে, এবং তার সঙ্গে কোনের অন্যতম একটা শাড়িও এটা হতে পারে। আর এটা বলতে বলতে বলবো যে 30,000 টাকা আপনারা যখনই আগমনী বাসন্তী কেনাকাটা করছেন, এতদিন ধরে আপনারা এই সুযোগ পাচ্ছেন যে 30,000 টাকা কেনাকাটা করলে আপনারা উপহার পাচ্ছেন আগমনী বাসন্তী থেকে, দীঘার একদম সমুদ্র সৈকত সৈকতে টিউলিপ, টিউলিপে আপনারা 3 দিন 2 রাত স্টে করার কিন্তু উপহার স্বরূপ পাচ্ছেন আপনারা আগমনী বাসন্তী থেকে। আচ্ছা, এটা আমরা দেখিনি, 7 নম্বর, এটা একটা ফ্যান্সি কিন্তু লুকটা এসছে, একটা অদ্ভুত কাতানের লুক এসছে, এবং এই হচ্ছে ফিগার মোটিভ রয়েছে, পাখি রয়েছে পিঙ্কে এবং তার সঙ্গে পার্পল, এই কম্বিনেশনের মধ্যে রেঞ্জ মাত্র 1790, 1790 হচ্ছে এর রেঞ্জ। বাহ, কালার ম্যাচিংটা যদি শাড়িটা দেখেন, দারুণ, ওয়াও, ব্ল্যাকের উপর জেড ব্ল্যাকের মধ্যে, দেখুন প্রথমত এটা কাটিং করে পার্টটা করা, মানে কাটিং এর পার রয়েছে এবং সেটাকে বাঁধা রয়েছে রেশম সুতো দিয়ে, এটাও কিন্তু পার্সির কাজ, এবং এটা হাইলাইট রয়েছে কিন্তু সিকোয়েন্স দিয়ে, লোয়ার ইয়র্ক যাচ্ছে, এটা বুটা গেছে, আপার ইয়র্কটা স্লিপ করা আছে, মানে যারা একটু শর্ট হাইট না তারা যখন পরবেন এটা দেখতে ভালো লাগবে, একটু কুচি করে দেখাই, এটা ভীষণ সুন্দর হবে, এভাবে যাচ্ছে। বাহ, আর এটা ব্লাউজ পিসটা হচ্ছে, এই হচ্ছে ব্লাউজ পিসটা জ্যাকেট করা রয়েছে, এটা নাম্বার 82630, 2630 রেঞ্জ, নাম্বার 82630 রেঞ্জ, নাম্বার 9 ফার্স্ট যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস, পিওর সিল্কের ব্লাউজ পিঙ্কে, এটা হচ্ছে হাতাটা আর এই হচ্ছে এমন পিওর সিল্কের পাড়াচল, বডি কিন্তু পিওর টিস্যু, এটা পিওর টিস্যু বলে, হ্যাঁ পিওর, কিন্তু রেঞ্জ রেঞ্জ শুনে আপনি ভাবতেই পারবেন না পিওর টিস্যু আগমনী কিভাবে এই রেঞ্জে দিচ্ছে, আমি সেটাই তো বলছি আগমনী বাসন্তী এটাই তো স্পেশালিটি। এটা হচ্ছে 9 নম্বর দেখছি আমরা, কিন্তু পিওর টিস্যু, কিন্তু দেখুন একদম সফট, এই যেভাবে ভাঁজ করে ধরছি সফট, মানে আপনি পরলে ফুলে থাকবে না শাড়িটা। লোয়ার ইয়র্কটা যাচ্ছে পুরো অর্নামেন্টাল ওয়ার্ক যাচ্ছে চওড়া, আপার ইয়র্কটা একটু সরু যাচ্ছে, ফোলকাস রয়েছে, বড় বড় একটা ফোলকা ডটস এর একটু একটু কুচি দিয়ে দেখিয়ে, এটা খুব ভালো লাগবে দেখতে আর কি। এবার রেঞ্জটা শুনুন, মাত্র 2550, 2550 এই রেঞ্জে, এই সুন্দর পিওর টিস্যু ভাবা যায় না, 2550 রেঞ্জে 9 নম্বরে আমরা দেখলাম। এবার যাব নাম্বার 10, 10 নম্বর, তারপর যাচ্ছে এর চুলটা, কি সুন্দর চুলটা দেখুন, দারুণ আঁচল, এটা কিন্তু 10 নম্বরে আমরা কাতান বেনারসি দেখছি, একদম পিওর রেড, যারা লাল বেনারসি পড়তে চাইছেন তাদের, এবং এটা একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে গার্ড বর্ডারটা তো একটা ফ্লোরাল গেছে, এবং আপার মানে যেটাটা ওপেন বর্ডার করা যেটা ঝালর মোটিভ করা রয়েছে, এভাবে দুদিকে বোথ সাইড, আর ছোট্ট ছোট্ট বুটি, এখন আবার কিন্তু ইন ফ্যাশন ছোট বুটি, বড় বুটির সাথে সাথে এখন কিন্তু ছোট বুটি এসছে, আপারে ছোট আর ইয়েতে লোয়ারে বড়, লোয়ারে বড়, এটা বলছি 10 নম্বর, এটা রেঞ্জ মাত্র 2990 কাতানের, 2990 রেঞ্জ, এটা কাতানের উপর দেখছি বেনারসি আমরা, এই যে দেখলাম বা দেখছি এতে তো মন ভরে না, আমার মনে হয় গোবিন্দদা যদি একবার আমরা সরাসরি আগমনী বাসন্তীতে গিয়ে দেখে আসতে পারি যে অবশ্যই সম্ভার রয়েছে আগমনী বাসন্তীতে, আমি গোবিন্দদাকে তো বা বা বলে যাচ্ছি, একটু আপনারাও দেখে আসুন কি আছে সেই সম্ভারে, চলুন দেখে আসি। Thank you.
আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না। সর্দি কাশি জ্বর হলে পরামর্শ নিন ডাক্তারের। ডাক্তারের পরামর্শেই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত ভালো করে ধুতে হবে, বাইরের কাজ যতটা সম্ভব এড়িয়ে চলুন, আতঙ্কে নয় সতর্ক থাকুন। নিশ্চয়ই আমার মতো আপনারা অবাক হয়েছেন, যদিও আমি জানি আগমনী বাসন্তী মানেই কিন্তু সম্ভারে ছয়লাপ। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম আপনারা সেই সম্ভারের খানিক ঝলক দেখেছেন, বাকি আপনাদের সরাসরি পৌঁছতে হবে, কারণ 11 নম্বরে লেহেঙ্গা, এটা 11 নম্বরে লেহেঙ্গায় যাচ্ছি, কারণ এখন তো আমরা মিক্সড কালচারে চলে এসেছি। এটার একদম লোয়ার পোর্শনটা ফ্রিল দেওয়া রয়েছে, ভীষণ সুন্দর ফ্রিল, আর অফ হোয়াইট হচ্ছে মানে যেটা কোরিয়াল কালার রয়েছে বেসটা, গ্রিনে যাচ্ছে এর দুপাট্টা, এই হচ্ছে দুপাট্টা, গ্রিনে যাচ্ছে দুপাট্টা, তার সঙ্গে ব্লাউজ পিসটা যাচ্ছে জ্যাকেট করে। এটার রেঞ্জ বলে দিই, 11 নম্বরের লেহেঙ্গা 3680 মাত্র রেঞ্জ। এটা ক্রেপের উপর, এটা ক্রেপে পার্সি যাচ্ছে, এটা একটা ওয়াইন কালারের মধ্যে রয়েছে, এটা ঠিক ওয়াইন না, ম্যাজেন্টা, হ্যাঁ ডিপ ম্যাজেন্টা কালার, ডিপ ম্যাজেন্টা, হ্যাঁ। আর এটার সেলফ সুতো দিয়েই পার্সিটা করা রয়েছে, তার সঙ্গে কিন্তু হাইলাইট করা রয়েছে স্টোন দিয়ে ছোট ছোট। এই অল ওভার যাচ্ছে শাড়িটা, ভীষণ সফট, নাম্বার 12, 3290 রেঞ্জ, 3290 হচ্ছে রেঞ্জ, এটাও কিন্তু রয়েছে জ্যাকেট করা, 3290 রেঞ্জ, নাম্বার 12। নাম্বার 13, 13 নম্বর যাব, বা পুরোটা জারির উইভিং এ ব্লাউজ পিসটা, ফার্স্ট ব্লাউজ পিস, এইবার যাবো আঁচল, পিওর তাসার দেখছি 13 নম্বরে। কি সুন্দর শাড়িটা, এবং ন্যাপসগুলো বোঝা যাচ্ছে, মাকু গ্রুপ টাইন টানের, এটা একটা আলাদা সৌন্দর্য আছে। মিনে রয়েছে রানী সুতো দিয়ে, এইভাবে কপার জারি হয়েছে বলে রানী সুতো, হ্যাঁ কপার জারি গেছে, যেহেতু কপার জারিটা ইউজ করা হয়েছে। মাত্র 2880 টাকায় পাচ্ছে, 2880 অল ওভার কাজ, 2880 ব্লাউজ পিস তো দেখিয়ে নিয়েছি, মাত্র 2880 টাকায় পাচ্ছে, নাম্বার 13। নাম্বার 14, এটা পিওর সিল্কের উপর, এটা পিওর সিল্কে আঁচলটা প্লেন দেখা হয়েছে, পুরো বডিটা হচ্ছে জ্যাকেট করা, জ্যাকেট করা রয়েছে, মানে পুরো রেশম সুতোর উইভিং যাচ্ছে, চওড়া পার চুড়িও করা রয়েছে, এটা 14 নম্বর। এতটা কাজ রয়েছে, মাত্র 3790 রেঞ্জ, 3790 এর রেঞ্জ। একটা ময়ূরকণ্ঠি এফেক্ট এসছে, কারণ রানীর সঙ্গে ব্লু রয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন, টু টোন এফেক্ট রয়েছে, ব্লাউজ পিসটা ফার্স্টেই চলে গেছে, এটা রয়্যাল ব্লু টানা দিয়ে রানী ভারনা, রানী ওই জন্য, হ্যাঁ ভারনাটা দিয়েছে রানী দিয়ে, ওই জন্য একটা মানে ময়ূরকণ্ঠি এফেক্ট আছে। 14 নম্বর, 3790 রেঞ্জ, রানী কালারের ব্লাউজ পিস, নাম্বার 15। 15 নম্বর যাব, নাম্বার 15, এবার যাচ্ছে তাসার, প্রথম হচ্ছে আঁচল, আঁচল যাচ্ছে ফার্স্ট, ভীষণ কালারফুল, কারণ যখন একটু বোল্ড প্রিন্ট থাকে না, সেটা দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ। এটা হচ্ছে 15 নম্বর, বডি এটা যাবে কুচিতে গিয়ে, কিন্তু আবার কিন্তু হাফ যাচ্ছে, এই মানে একদম শেডেড কালারে, ব্লু এবং গ্রিন মিক্স, একটু শেডেড কালার, হাফ যাচ্ছে এটা, কিন্তু এই দিকটা ব্লু যাচ্ছে, লোয়ার ইয়কটা, আপারটা আবার গ্রিন হয়ে যাচ্ছে। এটা ব্লাউজ পিসটা যাচ্ছে কন্ট্রাস্টে একদম রানীতে, এটা 15 নম্বর, 4390 রেঞ্জ, 4390 হচ্ছে রেঞ্জ, নাম্বার 16, 16 নম্বর। আঁচলটা যাচ্ছে মাল্টিকালার, এই মাল্টিকালার যে কালার বার, কালার বারগুলো হাইলাইট করা হয়েছে কাঁথার স্টিচে, আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বরে। এটা কি পুরো পিওর সোনামুখী, পিওর সোনামুখী সিল্কের উপরে দেখছি, কিন্তু আঁচলটা পুরো কাঁথা গেছে, বডিটা হচ্ছে প্লেন, পুরো প্লেন, আবার কুচিতে গিয়ে হচ্ছে, আবার কুচিতে কিন্তু আবার এই মানে এইটা আসছে, কি কুচির দিকটা দেখাই, কুচিতে কিন্তু আবার আসছে একদম উইভটা, এই হচ্ছে কুচি, কুচিটা কিন্তু আবার স্ট্রাইপে, স্ট্রাইপের মধ্যে মানে কাঁথা দিয়ে স্ট্রাইপ গেছে, 16 নম্বর, অথচ রেঞ্জ 3890, 3890 রেঞ্জ, আর ব্লাউজ পিসে হাতে থাকছে আবার এই উইভটা, 3890 রেঞ্জ, 16 নম্বর সোনামুখী দেখলাম, নাম্বার 17, 17 নম্বর, 17 নম্বর আবার কিন্তু পিওর তসরের উপর, ফার্স্ট কিন্তু ব্লাউজ পিস অরেঞ্জে যাচ্ছে, এবং একটা করে হালকা জারির স্ট্রাইপ যাচ্ছে এই ব্লাউজ পিসের মধ্যে। এবার যাচ্ছি আঁচলটা, আর বেসটা যাচ্ছে রানীতে, বারে চওড়া করে অরেঞ্জের মধ্যে, এটা একদম মহাপার করা হয়েছে, পুরো একদম অনেকটা অংশ প্রায় হাঁটুর কাছে কিন্তু এই যখন উঠবে, 17 নম্বর, অথচ রেঞ্জ দেখুন 2850 রেঞ্জ, মাত্র 2850 রেঞ্জ অল ওভার।
এটা গেল নাম্বার 17, এবার যাবো নাম্বার 18, 18 নম্বর। পুরোটাই কিন্তু উইভিংটা যাচ্ছে একদম লড়ি দিয়ে, দেখতেই পাচ্ছেন টেম্পল রয়েছে দুদিকে, পার রয়েছে 18 নম্বর, এতটা কাজ রয়েছে, পুরোটাই জরি টিস্যু বুঝতেই পাচ্ছেন, এবং কোয়ালিটি ভীষণ সফট। আবারও বলি, মাত্র 3890, 3890 রেঞ্জে আপনারা পাচ্ছেন, 3890 রেঞ্জ নাম্বার 18। আর ফার্স্টেই গেছে কিন্তু এটা রানিংয়ে ব্লাউজ পিস যাচ্ছে। এবার যাব নাম্বার 19, 19 নম্বর, পমপম রয়েছে, ফার্স্টেই দেখাই, এটা অ্যাসা চাঁচল বলে কিছু নেই, এটা পুরো টানা গেছে, আঁচল থেকে নিয়ে টানা কাজ করা আছে অল ওভার বডি, হ্যাঁ একদম। এবং এটা রিভার্স করে একটা উইভ গেছে, আবার বাকিটা কিন্তু কাঁথা গেছে, খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, অল ওভার এভাবে যাচ্ছে। এবার রেঞ্জটা শুনলে তো অবাক হয়ে যাবেন, এটা 19 নম্বরে 840 রেঞ্জ, এটা হচ্ছে ব্লাউজ, 840 রেঞ্জ, এবং এটা রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস, মাত্র 840 এ এই অসাধারণ শাড়িটা পাচ্ছেন 19 নম্বরে। 20 নম্বর, তারপর জড়িতে যাচ্ছে এর আঁচল, দুদিকে রানী পার, একটু চওড়া হচ্ছে লোয়ার ইয়কটা, আর এটা এখানে রেইনবো করা হয়েছে, হ্যাঁ রেইনবো করা, এবং একটা ঝুমকা মোটিভ করা রয়েছে কিন্তু এর মধ্যে জড়ি দিয়ে। 20 নম্বরে দেখছি পুরো শাড়িটা এইভাবে, 2580 ব্যবহার করুন, বারবার হাত ভালো করে ধুতে হবে, বাইরের কাজ যতটা সম্ভব এড়িয়ে চলুন, আতঙ্কি নয় সতর্ক থাকুন। 30,000 টাকায় আপনারা যখনই কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা, তাদের জন্য আগামনী বাসন্তীর তরফ থেকে একটা উপহার স্বরূপ থাকছে। 30,000 টাকায় কেনাকাটায় দীঘার সমুদ্র সৈকতে টিউলিপ হোটেলে থাকার 3 দিন এবং 2 রাত স্টে করার সুবর্ণ সুযোগ। তাহলে বন্ধুরা একবার দেখে আসি টিউলিপটা, একবার কেউ যদি যেতে চান তাদের জন্য একবার দেখে আসাই যাক, চলুন দেখে আসি। সর্দি কাশি জ্বর হলে পরামর্শ নিন ডাক্তারের, ডাক্তারের পরামর্শেই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত ভালো করে ধুতে হবে, বাইরের কাজ যতটা সম্ভব এড়িয়ে চলুন, আতঙ্কি নয় সতর্ক থাকুন। চলে যাই 21 নম্বরে, 21 নম্বরের শাড়িতে যাচ্ছি আমরা, পুরো কেটে, কেটি দশর একেবারে, আঁচলটা হচ্ছে ব্রোকেট, ফার্স্ট হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে ব্রোকেটের, এবার যাব আঁচল, এই হচ্ছে আঁচল, 21 নম্বরে আমরা কেটি তাসার দেখছি, কি সুন্দর শাড়িটা, অসাধারণ কপার, কিন্তু কপার জারি রেঞ্জ মাত্র, দামটা বলেন 3290, পিওর কেটি তাসার দেখছি, 3000, অল ওভার বডি ভাবে কাজ, দারুণ, এটা চাহিদা আরো বাড়বে, এটা কটনে দেখছি, ব্লু এবং গ্রিনের মধ্যে রেশম সুতো পুরোটা উইভিং যাচ্ছে, নাম্বার 22, এটা অল ওভার রেশম সুতোর উইভিং, অল ওভার যাচ্ছে রেশম সুতো,
একটা হালকা লেমন ইয়েলোর সঙ্গে এইটার উইভিং হচ্ছে বডিটা আর পাটটা কন্ট্রাস্ট করা হয়েছে অলভার ভাবে এটার রেঞ্জ হচ্ছে 1030 মাত্র 1030 হচ্ছে এর রেঞ্জ নাম্বার 22 নাম্বার 23 এটা ডিজাইনার সিল্কের আচলে এটা 23 নম্বর এটা পিওর ডিজাইনার এটা মিনাকারি পুরো কাজ হয়েছে অলভার বডি অলভার মিনাকারি কাজ হয়েছে মানে ঠাসা কাজ এটাকে বলে এবং কোথাও গ্যাপ নেই দেখতে পাচ্ছেন গোবিন্দদার হাতের অংশ থেকে এই লোয়ার ইয়র্ক পর্যন্ত পুরো কাজ এটার রেঞ্জ হচ্ছে 8990 8990 রেঞ্জ 8990 নাম্বার 23 নাম্বার 24 আর একটা ডিজাইনারে চলে এলাম আমরা জড়ি তারের উইভিং রয়েছে ভীষণ সুন্দর কিন্তু খুব সফট ব্লু এর মধ্যে এর অন্যান্য কালার ভেরিয়েশন এর মধ্যে কালার ভেরিয়েশন পাওয়া যায় আছেই আপনারা শোরুম দেখে এসেছেন অলরেডি আমাদের সাথে সাথে এভাবে যাচ্ছে এবং এই হচ্ছে ব্লাউজ পিসে হাতে এটা দেখছি 242240 2240 হচ্ছে এর রেঞ্জ এবার 25 25 নম্বর এটাও দিদি কিন্তু তসরের উপর এটাও কিন্তু তসর এটাও কিন্তু ডাই করা ব্ল্যাক কালার এবং তার সঙ্গে দেখুন একটা সুন্দর সংযোজন রয়েছে সেটা হচ্ছে একটা প্রথমত শাটিনে পার রয়েছে আপার ইয়কটা রয়েছে পোলকাস রেডে তার সঙ্গে লোয়ার ইয়কটাও কিন্তু এখানে একটা সেলফ কালারের সুতো যাচ্ছে 3080 রেঞ্জ 3080 রেঞ্জ অল ওভার এবং এই হচ্ছে অল ওভার যাচ্ছে ব্লাউজ পিস সমেত নাম্বার 26 26 নম্বর আচল চেকস গেছে টিস্যু পিওর টিস্যু পরে পুরো বডি 4980 কাজ করা একদম 4000 মানে আয়না চেক যেটা আমরা বলি 4980 4980 রেঞ্জ নাম্বার 26 গেল নাম্বার 27 এত সুন্দর শাড়িটা ভালো করে দেখুন একটা অর্নামেন্টাল লুক রয়েছে শাড়িটার মধ্যে কপার জেরি গোল্ডেন জেরি একদম ইউজ করা হয়েছে পুরো অল ওভার রেঞ্জ মাত্র 1390 1390 এটা হচ্ছে ব্লাউজ 1390 রেঞ্জ 27 28 সুতোর ওয়ার্ক করা অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে কালো এবং লাল সুতোর ব্যবহার রয়েছে চুড়ি পার রয়েছে দুদিকে পুরো শাড়িটা এইভাবে কাজ করছে 1280 টাকা রেঞ্জ রানিং ব্লাউজ পিস রয়েছে 1280 রেঞ্জ এটা কন্ট্রাস্টে পড়লে আরো ভালো লাগবে নাম্বার 29 বাহ 29 এ আমরা দেখছি এটা এটা পিওরে যাচ্ছে একদম পিওরে অল ওভার বডি হচ্ছে এভাবে কাজটা যাচ্ছে 9280 রেঞ্জ 9280 রেঞ্জ এটা হচ্ছে ব্লাউজ পিস 9280 29 গেল 30 30 নম্বর এটা আবার আমরা চেঞ্জ করে ফেললাম দামটা আর একটুখানি চেঞ্জ হলো একটা হচ্ছে গোল্ডেন কালারের বুটা একটা হচ্ছে রেশম সুতো যাচ্ছে এটার রেঞ্জ বলে দিই মাত্র 1390 রেঞ্জ দেখে মনে হচ্ছে না শাড়িটার যা কোয়ালিটিও রয়েছে দেখো মনে হবে রানিং ব্লাউজ পিস 1390 30 নম্বর আবার নাম্বার 31 পুরোটা স্টোনের কাজ রয়েছে তার সঙ্গে যাচ্ছে পিচ কালারের দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা যাচ্ছে পিচ কালার আর এটা হচ্ছে কফি কালারের ব্লাউজ ব্লাউজ পিস এটা 31 নম্বর 4180 রেঞ্জ 4180 রেঞ্জ নাম্বার 32 32 নম্বর হালকা হালকা করে জড়ির উইভ গেছে মানে ইউকের সামনে পাটটা গোল্ডেন রাখা হয়েছে আর নিচের পাটটা দেখেন মাথা রয়েছে হ্যাঁ মাথা রয়েছে মানে একদম ডিফারেন্ট টাইপের পুরো হচ্ছে কাঁথা টাইপের একটা করে এটা যে কাঁথা টাইপের কিন্তু সুতো না জড়ি দিয়ে উইভ করা রয়েছে 32 3850 3850 রানিং ব্লাউজ পিস 33 নম্বর 3290 রেঞ্জ আচলটা দেখাবো একদম টোটাল জাল গেছে অল ওভার বডি এইভাবে এইভাবে নেক্সট যাব 34 এটা আর্নি সিল্ক আর্নি গেছে এটা হ্যাঁ এটা আর্নি গেছে আর্নি গেছে ফার্স্ট যাচ্ছে ব্লাউজ পিস 34 পিওর আর্নি অল ওভার এইভাবে এইভাবে যাচ্ছে এটা 8280 রেঞ্জ অল ওভার 8280 রেঞ্জ নেক্সট যাব 35 ফ্রিল রয়েছে দুপাট্টাটা দেখে নিই আমরা এই হচ্ছে দুপাট্টা তার সঙ্গে যাচ্ছে এর ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে এটা বলে দিই এটা 35 নম্বর 5190 রেঞ্জ আতঙ্কিত হবেন না গুজবে কান দেবেন না সর্দি কাশি জ্বর হলে পরামর্শ নিন ডাক্তারের ডাক্তারের পরামর্শে মাস্ক ব্যবহার করুন বারবার হাত ভালো করে ধুতে হবে বাইরের কাজ যতটা সম্ভব এড়িয়ে চলুন আতঙ্কে নয় সতর্ক থাকুন এটার এটার রেঞ্জ কি রকম
এটার রেঞ্জ হচ্ছে 4170 যদি দুপাট্টা নিতে পারেন আর লোয়ারটা যাচ্ছে এইভাবে এই হচ্ছে ক্রপ টপ এটার রেঞ্জ হচ্ছে সাথে দুপাট্টা আছে দুপাট্টা 4350 ক্রপ টপ 4350 ফ্রিল দেওয়া এটার রেঞ্জ হচ্ছে 4790 পিচ কালারে এটা একটা দুপাট্টা রয়েছে যদি পরেন পড়তে পারেন এটার রেঞ্জ বলে দিই পাঞ্জাবিটির রেঞ্জ হচ্ছে 540 ইয়েলো কালারে পাঞ্জাবি এটা হচ্ছে 690 এটা অরেঞ্জ কালারে পাঞ্জাবি সাইড বাটনস এটা সাইড কাজ রয়েছে 990 এবং একটা শেরওয়ানি রয়েছে অসাধারণ ফ্রন্ট ওপেন শেরওয়ানি রেঞ্জ হচ্ছে 9270 আরও সোমবার এবং 30,000 টাকা কেনাকাটায় কিন্তু টিউলিপে 3 দিন 2 রাত স্টে করার সুবর্ণ সুযোগ অনেক অনেক ধন্যবাদ উনাদেরকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার আতঙ্কিত হবেন না গুজবে কান দেবেন না সর্দি কাশি জ্বর হলে পরামর্শ নিন ডাক্তারের ডাক্তারের পরামর্শেই মাস্ক ব্যবহার করুন বারবার হাত ভালো করে ধুতে হবে বাইরের কাজ যতটা সম্ভব এড়িয়ে চলুন আতঙ্কে নয় সতর্ক থাকুন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া।